বাহুবলী টুর পাঁচ ভুল ধরিয়ে দিলেন আরেক নির্মাতা। বাহুবলী টু বা বাহুবলী দ্য কনফ্লুশন ঝড়ে উত্তাল ভারত, ভারত ছেড়ে তা এখন আমাদের বাংলাদেশেও। ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে SS রাজামৌলি পরিচালিত ছবিটি। এই দেশজোড়া সাফল্যের মধ্যে ছবিটির বেশ কয়েকটি ভুল ধরলেই দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক ভিগ্নেশ শিব এমনকি ভুলগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন তিনি। এবার জেনে নেওয়া যাক ভুলগুলি কি কি। প্রথমত, ভিগ্নেশের দাবি মাত্র 120 টাকার বিনিময়ে এত ভালো একটা ছবি দেখানো উচিত নয়। নির্মাতাদের উচিত ছিল প্রযোজকের অ্যাকাউন্ট নম্বর বা ঠিকানা দিয়ে দেয়া, যাতে দর্শকরা টাকা পাঠিয়ে দিতে পারেন। দ্বিতীয়, ছবির দৈর্ঘ্য খুব কম বলে অভিযোগ করেছেন ভিগ্নেশ। মাত্র 3 ঘন্টা এমন একটা দুর্দান্ত অভিজ্ঞতা শেষ হয়ে যাবে, এটা মোটেই ঠিক নয়। তৃতীয়, এত ডিলেটিং আর পারফেকশন রয়েছে ছবিতে যে অন্য সব পরিচালকরা মাথা নত করতে বাধ্য হচ্ছেন, এমনকি নিজেদের প্রোডাক্ট নিয়ে নতুন করে ভাবচিন্তাও করতে হবে তাদের। নির্মাতার 4 নম্বর কথা হলো, পরিচালক SS রাজামৌলি ঘোষণা করেছেন বাহুবলীর আর কোনো পর্ব হবে না, তা নিয়েও প্রবল আপত্তি ভিগ্নেশের। তার দাবি, আগামী 10 পর্বেও বোধহয় এর কনক্লুশন সম্ভব নয়। সবশেষ 5ম ভুল হিসেবে বলা হয়েছে, কঠিন সময় আসছে মনে করেন ভিগ্নেশ। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন রেকর্ড তৈরি হচ্ছে, সেই বেঞ্চমার্ক কবে ভাঙ্গা সম্ভব হবে তা নিয়েও সংশয় ভিগ্নেশ। অনেকটা ভুলের মোড়কে রাজামৌলির প্রশংসায় করেছেন ভিগ্নেশ, আর তাই তার টুইট দেখে হেসে প্রতিক্রিয়া দিয়েছেন SS রাজামৌলি নিজেই। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।